কোটা বিরোধী আন্দোলন চট্টগ্রামেও সহিংস রূপ নেয় চলে ভাঙচুর ধ্বংসযজ্ঞ নগরীর মুরাদপুর ষোলো শহর বহদ্দারহাট দুইনাং গেট শাহ হামানাদ সেতু এলাকা পরিণত হয় রণক্ষেত্রে এসব এলাকায় আন্দোলনকারীদের আড়ালে ঘাপটি মেরে থাকা দুর্বৃত্তরা পুলিশ ছাত্রলীগ কর্মীদের উপর দফায় দফায় হামলা চালায় দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পায়নি শিক্ষার্থী সহ সাধারণ মানুষ আহত নিহত স্বজনদের অভিযোগ শিক্ষার্থীদের আন্দোলনে বর্বরতা চালিয়েছে দুষ্কৃতিকারীরা কোটা আন্দোলন আসলে এটা একটা ইস্যু তারা তৈরি করেছিল কিন্তু পরবর্তীতে তাদের হাতে এই নিয়ন্ত্রণটা ছিল এটা যে স্বাধীনতা বিরোধী অপশক্তির মাধ্যমে হয়েছে এটা সাধারণ জনগণ যারা আসলে বুঝে যারা রাজনীতির সম্পৃক্ততা আছে তারা অবশ্যই বুঝবে সাধারণ শিক্ষার্থী কখনো হাতে রক কাটতে পারে না একজন সাধারণ শিক্ষার্থী ছাদ থেকে ফেলে দিতে পারে না যারা যারা সুযোগ সন্ধানীরা ছিল তারা তাদের কাজটা করেছে কোটা আন্দোলনে ষড়যন্ত্রমূলক একটি গোষ্ঠী হামলা চালিয়েছিল জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ যারা জড়িত তাদেরকে আমরা চিহ্নিত অনেকগুলো করেছি আমরা অনেকগুলোর কাজ আমাদের চলমান আমরা যারা বিশ্বাস করি যে আমাদের যে পেশাদারিত্ব আমাদের যে তথ্য আছে এবং আমরা যে সমস্ত তথ্যপত্র পাচ্ছি আমরা সেই অনুপাতে আমরা যে যেই মামলার সাথে স্পেসিফিকলি জড়িত তাকে আমরা আইনের আওতায় চেষ্টা করে যাচ্ছি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সব সময় পুলিশ প্রশাসন পাশে ছিল বলেও জানান পুলিশের এই কর্মকর্তা এই আন্দোলনে যতক্ষণ পর্যন্ত ছাত্ররা তাদের ন্যায্য দাবির পক্ষে বা তাদের যুক্তি দাবির পক্ষে তারা আন্দোলন করেছিল ততক্ষণ পর্যন্ত পুলিশ অত্যন্ত ধৈর্যের সাথে তাদেরকে সহযোগিতা করেছে এবং তারা যাতে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করতে পারে তাদের সাথে আমাদের যোগাযোগ ছিল এবং তাদের পক্ষ থেকেও আমাদের সাথে যোগাযোগ করা হতো কোটা আন্দোলনের শেষ দুদিনে চট্টগ্রামে প্রাণ গেছে সাতজনের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখনও চিকিৎসাধীন ষোলো জন শারমিন শর্মা মোহনা সংবাদ সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং Al amin